নমস্কার বন্ধুরা, হাইকেয়ার পিজন থেকে আপনাদের কাছে আমি একটি বিশেষ টপিক নিয়ে আজকে আসলাম। একটা অদ্ভুত ঘটনা আমি দেখলাম, মানে আমি এতদিন পায়রা পুষছি, আমি কোনোদিন এইটা কিন্তু লক্ষ্য করিনি, এই প্রথম আমার চোখে আসলো। আপনারা দেখুন, আমি আপনাদেরকে দেখা তিনটে ডিম দেখাচ্ছি, দেখুন তিনটে ডিম বড় কথা না, আমি পায়রাকে চারটে ডিমও দিতে দেখেছি। ব্যাপার কথাটা হচ্ছে, আপনারা যদি ডিমগুলো ভালো মতন দেখেন, আমি আপনাকে ডিমগুলো দেখাচ্ছি, দেখুন এই যে দুটো ডিম, এই যে দুটো ডিম, যে দুটো ডিম একটু নোংরা, দেখুন এই দুটো ডিম কিন্তু আর তিন চার দিনের মধ্যেই ফুটে যাবে। হঠাৎ আজকে লক্ষ্য করলাম যে পায়রাটি এখানে আরেকটি ডিম দিয়েছে। ইভেন এই ডিমের সাইজটা যদি আপনি দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, লম্বা করে দেখানোর চেষ্টা করছি, দেখুন আমি লম্বা করে রাখলাম, দেখুন দেখুন অন্য ডিমের থেকে কিন্তু সরু এবং লম্বা ছোট, দেখুন আমি লম্বা করে রেখেছি পাশের ডিমের সঙ্গে। দেখুন এই ডিমটা আজকেই পায়রাটা পেরেছে, দেখুন ডিমটা দেখলেই বোঝা যাচ্ছে, দেখুন ডিমটা জাস্ট আজকে দিয়েছে। আর এই ডিমগুলো কিন্তু ফুটে ফোটার সময় হয়ে গেছে। কেন এই ঘটনা ঘটলো আমি জানি না, এবং আমি এতদিন ধরে পায়রা পুষছি, আমার সঙ্গে কোনোদিন ঘটেও নি। আপনাদের কারোর সঙ্গে যদি ঘটে থাকে যে পায়রা অলরেডি ডিমে রয়েছে, ডিমের তায়ে আছে, তা সত্ত্বেও পায়রা ডিম দিল কীভাবে, আমি এটা বুঝতে পারলাম না। দেখুন আপনাদেরকে ডিমটাকে ভালো করে একটু সামনে থেকে তো দেখালাম, একটু হাতে ধরে দেখাই ডিমটা, দেখুন কত ছোট ডিম, এই দেখুন দেখুন ছোট্ট ডিমটা, এই হচ্ছে এই দুটো ডিম, ফোটার সময় হয়ে গেছে। দেখুন যে কারণে আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম, আপনারা যদি জানেন প্লিজ আমাকে জানাবেন যে কি কারণে এটা হয়। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি যেরকম বলেছিলাম, আমি আগের দিনই জাস্ট ভিডিওটা করেছিলাম, বাট ভিডিওটা এখনও পুরো এডিট করে পোস্ট করা হয়নি। আজকে যখন পায়রার ঘরে আসলাম দেখতে, দেখলাম একটা ডিম ফুটে গেছে। দেখুন ঠিক ডিম ফোটার একদিন আগেই কিন্তু ওই একটা ডিম পায়রাটা দিয়েছিল, কী কারণে আমি নিজেই বুঝতে পারিনি। আপনারা যদি জানেন বোঝেন একটু কমেন্ট করবেন, প্লিজ ভিডিওটা দেখুন এবং পারলে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, যদি কারোর কাছ থেকে কমেন্ট আসে। এটার সঙ্গে দেখাই, এটা খুব সুন্দর ফুটফুটে বাচ্চা হচ্ছে, দেখুন এটা কিন্তু আমার আরশাদ ঘরের বাচ্চা, দেখুন কালার এসছে, দেখুন মোস্ট প্রবাবলি লাল দমা হবে, মোস্ট প্রবাবলি লাল দমা, পুরো লেজ লাল আসছে, দেখুন এই একটা বাচ্চা।